Hazırlayın. দুন্দুলের ভর্তাও হবে তো আজকে দুন্দুলের ভর্তাও হবে এই যে দুন্দুল অনেকগুলো ছিড়েছি বাগান রেখে যাইতে যাচ্ছেন আর কি আর কি লাগবে কো আর কিছু লাগে চলো এই সুদা ভাইলে তো এই ঘুরি উড়াইছে বলা পায় না আরো বলা এসে পড়ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে আসলাম বন্টি নতুন একটি রেসিপি নিয়ে আর এটা কিন্তু আমাদের কাছে নতুন না আমাদের কাছে পুরনো কিন্তু আপনাদের কাছে অনেকের নতুনও মনে হতে পারে তো আজকে কোনো মাছ মাংস কিছুই খাবো না আজকে শুধু ভিন্ন একটা রেসিপি রান্না করব আর এটা আমার আম্মু আমাদের ছোটবেলায় ভাবে মাঝে মধ্যে নতুন আলু আসলেই কিন্তু আলু টমেটো দিয়ে ভাবে রান্না করে খাওয়াতো তো এখানে পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব আদা বাটা রসুন বাটা সামান্য পরিমাণ তো আগে একটু পানি দিয়ে তারপরে মশলাটাকে যাতে পুড়ে না যায় তো দেখতেই পাচ্ছেন আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো সামান্য একটু পানি দিয়ে আর লবণ দিয়ে পরিমাণ মতো আমরা এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে আমরা দিয়ে দিব আলুটা তো এই আলুটাকে এখন খুব ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নিব আর
আমরা সবাই কিন্তু পছন্দ করতাম, তো আমরা ভাই বোন পছন্দ করতাম বিদায়ী, কিন্তু আম্মু দুপুরে হয়তো বা মানে একটা মেনুতে রাখতো শুধু দুপুরবেলা, অথবা যদি ঠান্ডা ভাত থাকতো তাহলে তখন কিন্তু আম্মু এই তরকারিটা রান্না করে দিত, তখন আমরা খুব মজা করে খেতাম। আর এটা গরম গরম খেতে কিন্তু অনেক মজা। তো যারা আমার মতো আলু পছন্দ করেন তারা কিন্তু এই তরকারিটা খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। একদম ভিন্ন একটা রেসিপি, এটাতে কিন্তু মাছ নেই, কাঁটা নেই, আর কাঁটা কিন্তু আমরা খুব ভয় পাই অনেকেই। আর কথা বলতে বলতে কিন্তু আমরা টমেটোগুলো দিয়ে দিয়েছি, কারণ এখনও আলুটা সিদ্ধ হতে অনেক বাকি। তো এই পর্যায়টায় আমরা যদি টমেটো দিয়ে দিই তাহলে কিন্তু টমেটোটা খুব সুন্দর মতো মিশে যাবে। যেহেতু এটা শুধু আলু আর টমেটোর তরকারি, তো সেক্ষেত্রে টমেটোটা কিন্তু অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে আরও কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে করে আর একটু টেস্ট হয়, আর দিয়ে দিলাম কিছু ভাজা জিরা গুঁড়া। লাস্ট পর্যায়ে যদি ভাজা একটু জিরা গুঁড়া দেওয়া যায় তাহলে কিন্তু তরকারিটা একটু ঘনত্ব বাড়ে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি ভালো টমেটো দিয়েছি। আজকে দুপুরে কিন্তু তেমন কিছুই খেতে ইচ্ছে করছিল না, তো সেজন্যই কিন্তু বললাম যে আপু আজকে আমরা সেই নিরামিষটা রান্না করে খাই যেটা আম্মু ছোটোবেলা আমাদেরকে মাঝে মধ্যে রান্না করে খাওয়াতো। তো নতুন আলু আর টমেটো দেখে কিন্তু খেতে খুব ইচ্ছা করলো, সেজন্যই আপনাদের সাথেও শেয়ার করলাম। আমার মনে হলো একটু ভিন্ন ধরনের রেসিপি, তো সবার সাথে একটু দেখাই। তো আমরা কিন্তু দৈনিক যা খাই তার থেকে কিছু কিছু অংশ দেখানোর চেষ্টা করি এই আর কি। তো এখানে কিছু ধনে পাতা দিয়ে এখন আমাদের তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে, তো আমরা এই পর্যায়ে কিন্তু তরকারিটা নামিয়ে ফেলবো। তো নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে কিছুক্ষণ আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। তো ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন, কারণ এখনও তিন পদের ভর্তা বানানো বাকি আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি প্লিজ বোনটির ভিডিওতে লাইক দিয়ে দিন, যাতে করে আরও সবার কাছে পৌঁছাতে সাহায্য করে। আর এখানে আমরা গাছ থেকে যে দুন্দুল নিয়ে এসেছি একদম অসময়ের দুন্দুল, আসলে আমরা নিজেরাও বুঝতে পারিনি এত সুন্দরভাবে দুন্দুলগুলো পাবো। তো এই অসময় কিন্তু দুন্দুল তেমন একটা পাওয়া যায় না। যাই হোক, আমরা দুন্দুলগুলোকে একটু পোড়া দিয়ে নিয়েছি, আর সেটা আমি কিভাবে চুলায় পুড়িয়ে নিয়েছি সেটা কিন্তু দেখতে পেলেন। তো এখন আপু খোসাগুলো ছাড়িয়ে তারপরে সেটার ভর্তা বানাচ্ছে। তো আর এই ভর্তাতে তেমন কিছুই দেওয়া হয়নি, শুধু কাঁচামরিচ, ধনে পাতা, লবণ পরিমাণ মতো, আর দুন্দুলটাকে খুব ভালোভাবে দেখতেই পেল। আর শিলপাটা দিয়ে ভর্তাটা কিন্তু অনেক মজা হয়, এটা আমরা সবাই কিন্তু জানি। তো ভর্তাটা মোটামুটি পেশানো শেষ, তো শেষ পর্যায়ে কিন্তু আপু একটা একটা পেঁয়াজ থেতো করে নিচ্ছে, কারণ আমাদের কাছে ভর্তায় পেঁয়াজটা এভাবে থেতো করে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য আপু এভাবে বানাচ্ছে। আর এটা আমার মেজো বোন আপুর শ্বশুরবাড়ি থেকে আমরা ভর্তাটা খাওয়ার জন্যই কিন্তু বলেছি আপু তুমি চলে আসো আমাদেরকে আজকে ভর্তা বানিয়ে খাও, কারণ আমার মা আজকে বাসায় নেই, মা গিয়েছে বেড়াতে। তো আমরা ভাই বোন মিলেই কিন্তু একসাথে আজকে দুপুরে এই আয়োজন করে খাচ্ছি। আর আমাদের দুন্দুল ভর্তাটা কিন্তু কমপ্লিট, আর এখন এটা আপু রেখে আরেকটা ভর্তা তৈরি করার জন্য রেডি হবে। এখানে গাছ থেকে যে ছিম নিয়ে এসেছি ওগুলা কিন্তু মোটামুটি অনেকটাই বীজ হয়ে গিয়েছে, তো সেগুলা কিন্তু ভর্তা খেতে অনেক ভালো হয়, যেগুলাতে বীজটা অনেক মজবুত হয়ে যায়। তো আমরা খুব একটু লবণ দিয়ে কিন্তু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এখন সিদ্ধ হয়ে গিয়েছে, তো এখন ভর্তা বানানোর পালা। দেখতেই পাচ্ছেন এরকম শিমের ভর্তা কিন্তু খেতে অনেক মজা হয়, আর আমরা গাছ থেকে একটু লেট করেই পেরেছি যাতে করে এই ভর্তাটা খেতে খুব ভালো লাগবে।
একই ভাবে বানাচ্ছি আপু। প্রথম কিন্তু কাঁচা মরিচটাকে বেটে, তারপরে ধনেপাতা সব একত্রে বেটে, তারপরেই কিন্তু সিমটাকে বেটে নিয়েছে। আর এখন লাস্ট পর্যায়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে দিয়ে থেতো করে নিচ্ছে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ বোনটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমি সামনে এগিয়ে যেতে পারি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন গাছ থেকে যে বেগুন এসেছি সেইগুলোকে পোড়া দিব, আর বেগুন পোড়ার ভর্তাও বানাবো। তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু মরিচটাকে আবারও সে একইভাবে বেটে নিচ্ছি, আর এগুলো কিন্তু আমরা হালকা করে টেলে নিয়েছিলাম। তো মরিচ বাটাতে আমরা পরিমাণ মতো লবণ দিয়েছি, লবণ দিয়েই কিন্তু আপু বেটে নিল। আর এখন বেগুনের খোসা ছাড়িয়ে তারপরে বেগুনটাকে একটু ভিতরে ছিঁড়ে দেখতে পাচ্ছে যে কোনো পোকার পোকা মাকড় কিছু আছে কি না, কারণ অনেক সময় বেগুনে কিন্তু প্রচুর পোকা থাকে। তো সেজন্যই আমরা সবসময় ভর্তা বানালেই কিন্তু এভাবে ভালো করে দেখে তারপরে ভর্তা বানাই। তো দেখতেই পাচ্ছেন মরিচ আর ধনে পাতা লবণ দিয়ে তারপরে কিন্তু বেটে নিয়েছে, আর এখন আপু বেগুনটাকেও থেতো করে নিচ্ছে। তো গাছের বেগুনটা এতই মজা ছিল বুঝাতে পারবো না, কারণ সত্যি গাছের জিনিস নিজেদের হাতে লাগানো খুবই ভালো লাগে। আর এখানে তিনটা পেঁয়াজ দিয়ে তারপরে কিন্তু থেতো করে নিয়েছে। আপনারা যদি পেঁয়াজটা এভাবে কাঁচা খেতে পছন্দ না করেন, তো সেক্ষেত্রে পেঁয়াজটাকে একটু হালকা তেল দিয়ে ভেজে নেবেন। আমাদের কাছে কিন্তু যেহেতু আমরা দুপুরে খাবো, তো এই সময়টা তো আর নামাজ পড়ার প্রয়োজন নেই, তো এই সময়টুকু খেয়ে আমাদের কিন্তু শেষ হয়ে যাবে, সেই জন্যই আমরা কাঁচা পেঁয়াজটা একটু ব্যবহার করলাম, খাবারে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমরা একটা মাছের ভর্তা বানাবো, আর সেই জন্য এটার পেঁয়াজটা কিন্তু আমরা একটু খুব ভালোভাবে একটু হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি, খুব সামান্য পরিমাণ তেল দিয়ে আমরা এটা ভেজে নিচ্ছি। আর এই যে মাছটা, এটা হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছের কাঁটাটা ছাড়িয়ে নিয়েছে, আর ভিডিও বড় হয়ে যাবে সেই জন্যই কিন্তু আমি এটা দেখাতে পারিনি। ইনশাল্লাহ অন্য এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব যদি আপনারা দেখতে চান। তো এখানে পরিমাণ মতো আমরা ধনে পাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আর পেঁয়াজ আমাদের ইচ্ছা মতো, যেহেতু মাছের পরিমাণ বেশি ছিল। তো সব কিছুই আমরা একটু সরিষার তেলেই কিন্তু ভেজে নিয়েছি। তো এখন আর তেমন কিছুই না, আপনারা যদি খেতে চান এখানে দুইটা লাল মরিচ, শুকনো লাল মরিচও একটু হাতে চটকে কিন্তু মাখিয়ে নিতে পারেন। আমরা কিন্তু পরে মাখিয়ে নিয়েছিলাম, আমি আর অতটুকু দেখালাম না। তো এখানে যে তিন পদের ভর্তা আর মাছের ভর্তা তো আছেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।